নজর রাখতে হচ্ছে যেখানে ট্যাব কেলেঙ্কারী সেই ট্যাব কেলেঙ্কারিতে এবার গ্রেপ্তার হয়েছেন মালদা থেকে এক প্রতারক ট্যাব কেলেঙ্কারী কাণ্ড মালদা থেকে গ্রেপ্তার এক প্রতারক এবার ট্যাব কেলেঙ্কারী কাণ্ডে তদন্তে নেমে বড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদা থেকে এক সাইবার প্রতারককে গ্রেপ্তার করলো জেলা পুলিশ ধৃতের নাম হাসেম আলী সে মালদা জেলার বৈষ্ণবনগর থানার এলাকার খুদি গ্রামের বাসিন্দা ধৃত নিজ কম্পিউটার বিশেষজ্ঞ এবং তার নিজের একটি সাইবার ক্যাফেও রয়েছে সাইবার প্রতারক চক্রে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ রাজ্যের বাংলা শিক্ষার প্রকল্পে অ্যাকাউন্ট হ্যাক করে রাজ্য সরকারের পাঠানো ট্যাবের টাকা হাতিয়েছিল তারা এমনটাই অভিযোগ আর মালদা থেকে গ্রেপ্তার হলো এক প্রতারক ফার্স্ট অক্টোবরে আমাদের এখানে সিএমএ স্কুল থেকে একটা কমপ্লেন আসে ওখানকার হেডমাস্টার মশাই একটা কমপ্লেন করেন যে ওনাদের যে তরুণের স্বপ্ন স্কিমের যে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের টাকা দেওয়া হয় ট্যাবলেট কেনার জন্য দশ হাজার করে প্রত্যেক স্টুডেন্ট পায় তো ওনাদের জন স্টুডেন্ট সেই টাকাটা পায়নি তো সেই অভিযোগটা আমরা নিই এবং সেই টাকাটা ক্রেডিট চলছে কিন্তু যেই অ্যাকাউন্টগুলোতে যাওয়ার কথা সেই অ্যাকাউন্টগুলোতে যায়নি অন্য অ্যাকাউন্টে গেছে যেগুলো স্কুলের কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট নয় তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পি একটা এফআইআর স্টার্ট করা হয় এবং একটা টিম ডেডিকেটেড টিমের জন্য তৈরি করা হয় যারা এই ওভারঅল যে ক্রাইমটা হয়েছে সেটার উপর তদন্তটা শুরু করা হয় তো শুরুতেই যেটা আছে আঠাশটা অ্যাকাউন্টেই আমরা ডেবিট ফ্রিজ করে রাখি এবং আঠাশটার মধ্যে পঁচিশটা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে আর বিভিন্ন টেকনিক্যাল যে ইনপুটগুলো পাওয়া যায় সেগুলো আমরা অ্যানালিসিস করা হয় এবং সেই অ্যানালিসিসের জন্য আমাদের যে টেকনিক্যাল সেল তারাও এটা হেল্প করে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আমরা কোয়ার্ডিনেট করি এবং সেই ইনপুটগুলোর ওয়ার্কআউট করে আমরা একজনকে আইডেন্টিফাই করি যে এই ক্রাইমটার মধ্যে ইনভলভ ছিল এবং সেই বেসিসে কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয় তারা রেড করে রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে